বন্ধুরা, আজকে আলোচনা করব বড় ব্যাটারির বড় চার্জার সম্পর্কে। যাদের বিগ সাইজের ব্যাটারি রয়েছে, অর্থাৎ 200 এম্পিয়ার 300 এম্পিয়ার পর্যন্ত যাদের ব্যাটারি রয়েছে, সেটা 12 ভোল্টের হোক কিংবা 24 ভোল্টের হোক, সেই ব্যাটারি চার্জ করার জন্য যারা বড় টাইপের চার্জার খুঁজতেছেন, আজকে তাদের জন্য সুখবর। আমাদের কাছে একটি ইন্টেলিজেন্ট চার্জার এসেছে, যেটি আপনার বড় টাইপের ব্যাটারি খুব দ্রুত চার্জ করে দিতে সক্ষম, এবং সেটা খুব স্বল্প সময়ের মধ্যেই। যেই চার্জারটি দেখতে পাচ্ছেন, এটা 60 এম্পিয়ারের চার্জার এবং অটোমেটিক 12 ভোল্টের ব্যাটারিও চার্জ করতে পারবেন এবং 24 ভোল্টের ব্যাটারিও চার্জ করতে পারবেন। তবে এটা দিয়ে 12 ভোল্টের নিচে, অর্থাৎ 6 ভোল্টের বা 3 ভোল্টের কোনো ব্যাটারি চার্জ করতে পারবেন না, কিংবা 24 ভোল্টের উপরে, অর্থাৎ 36 ভোল্ট কিংবা 48 ভোল্টের কোনো ব্যাটারি চার্জ করতে পারবেন না। এটাতে কেবলমাত্র 12 ভোল্টের ব্যাটারি এবং 24 ভোল্টের ব্যাটারি চার্জ করা সম্ভব। সেই ব্যাটারি আপনার যত বড় হোক, সেটা অতি দ্রুত চার্জ করতে সক্ষম। আমরা আনবক্স করি, প্যাকেটটিও খুব সুন্দর, কিউট একটি চার্জার, বি পাওয়ার, অটোমেটিক র্যাপিড চার্জ। সামনের অংশটি দেখতে পাচ্ছেন, অসাধারণ একটি লুক দেওয়া হয়েছে। যখন আপনি পাওয়ার কর্ডটি লাগাবেন কারেন্টের সাথে, তখন এই লাইটটি জ্বলবে। যখন 12 ভোল্টের ব্যাটারি চার্জ করবেন, তখন এই ইন্ডিকেটরটি জ্বলবে। যখন 24 ভোল্টের, অর্থাৎ 24 ভোল্টের যে কোনো টাইপের ব্যাটারি যখন আপনি চার্জ করবেন, তখন এই লাইটটি জ্বলবে। অন অফ সুইচ দেওয়া হয়েছে। পিছনের অংশটা যদি আপনাদের একটু দেখাই, এই পাওয়ার কর্ডটি যেটা রয়েছে, এটা কারেন্টে চলে যাবে, এবং লাল কালো যে ক্লিপ রয়েছে, সেই ক্লিপ দুটি ব্যাটারিতে সংযোগ হবে। ক্লিপ দুটি দেখতে পাচ্ছেন, শক্ত মজবুত ক্লিপ। এক্সট্রা প্রোটেকশন হিসাবে কাভার লাগানো রয়েছে, যাতে বাসায় বাচ্চারা থাকলে যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে। শক্তিশালী ক্যাবেল দেওয়া হয়েছে। আমরা ব্যাটারিতে সংযোগ দিয়ে দেখাই আপনাদের। আপনি যে কোনো টাইপের ব্যাটারি লাগাতে পারবেন, পাউডার ব্যাটারি, জেল ব্যাটারি, টিউবুলার ব্যাটারি, অ্যাসিড ব্যাটারি, পানির ব্যাটারি, অর্থাৎ সৌর ব্যাটারি, যে কোনো টাইপের ব্যাটারি আপনি চার্জ করতে পারবেন, সেটা 12 ভোল্ট হোক কিংবা 24 ভোল্ট। দেখুন, আমরা সংযোগটা দিয়েছি, কারেন্টের ফ্ল্যাগটা কারেন্টে লাগিয়ে দিয়েছি, ব্যাটারিতে লাল কালো ক্লিপ লাগিয়ে দিয়েছি। দেখুন সামনের যে ডিসপ্লেটা, এটা কিন্তু 12 ভোল্ট শো করতেছে। এই পাওয়ারটা কিন্তু এখনও পাইনি। আমরা যখন সুইচ টিপব, অর্থাৎ কারেন্টের লাইনটা পেয়েছে, সেটা দেখাবে। যদি আমরা সুইচটা অন করে দিই, দেখুন অন করার সাথে সাথে কিন্তু কারেন্টের যে লাইনটা, সেই ইন্ডিকেটরটা কিন্তু শো করতেছে, ব্লিঙ্ক করতেছে, আপনাকে বোঝানোর জন্য যে ও কারেন্টের লাইনটা পেয়েছে। 24 ভোল্টের যে ইন্ডিকেটরটি রয়েছে, সেটা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। অর্থাৎ আপনি 12 ভোল্টের যখন ব্যাটারি কানেকশন দিবেন, ও অটোমেটিক বুঝে যাবে যে এটা 12 ভোল্টের ব্যাটারি। যদি আপনি 24 ভোল্টের ব্যাটারি লাগান, তো সেটা ও ডিটেক্ট করতে পারবে যে এটা 24 ভোল্টের ব্যাটারি। আপনাকে হাতে ধরে ধরে চেঞ্জ করে দিতে হবে না, ও অটোমেটিকলি এটা বুঝে নেবে। হালকা শব্দ পাচ্ছেন, এর ভিতরে একটি ফ্যান রয়েছে, কুলিং ফ্যান, সেই ফ্যান ঘোরার শব্দ আপনারা পাচ্ছেন। ব্যাটারি চার্জ হচ্ছে। আমরা যেটা লাগিয়ে, সেটা পাউডার ব্যাটারি। আপনি যে কোনো টাইপের ব্যাটারি চার্জ করতে পারবেন। এটা 100 এম্পিয়ারের ব্যাটারি। 100 এম্পিয়ারের ব্যাটারি চার্জ হতে এই 60 এম্পিয়ার চার্জার দিয়ে কোনো মতেই 1.5 ঘন্টার বেশি সময় লাগবে না। তবে মজার ব্যাপার হলো, এত দ্রুত যদি অন্য কোনো চার্জার দিয়ে চার্জ করেন, সেক্ষেত্রে ব্যাটারি কিন্তু গরম হয়ে ফুলে যাবে। এটা কিন্তু মাইক্রোকম্পিউটার ইন্টেলিজেন্ট অটোমেটিক, অর্থাৎ ও ব্যাটারিকে নষ্ট না করেই, না ফুলিয়ে দিয়েই কিন্তু সাবলীলভাবে চার্জ করে দিবে। ব্যাটারির কোনো রকমের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আর এই চার্জারটি দিয়ে যদি আপনি 200 এম্পিয়ারের ব্যাটারি চার্জ করেন, সেটা 12 ভোল্টের হোক কিংবা 24 ভোল্টের হোক, সেটা কিন্তু 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ ফুল চার্জ হয়ে যাবে। আমি আগেই বলেছি যে অটো কাট অফ রয়েছে, ইন্টেলিজেন্ট একটি সার্কিট। যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে, তখন নিজেই বুঝে যাবে যে ফুল চার্জ হয়ে গেছে, আবার চার্জ করবে না। আপনি যদি ব্যাটারি কানেকশন খুলতে ভুলে যান, তবুও কিন্তু ব্যাটারি নষ্ট হওয়ার কোনো রকমের চান্সেস নেই। আর অর্ডার করার সময় আমাদের কাছে যেহেতু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে অন্যান্য ব্যাটারি চার্জার, তো আপনারা বুঝিয়ে বলতে পারেন না যে ঠিক কত এম্পিয়ারের চার্জারটা লাগবে। সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে বড় ব্যাটারির বড় চার্জারটা প্রয়োজন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনার কোন চার্জারটি প্রয়োজন রয়েছে। তাছাড়া যদি বলেন যে 60 এম্পিয়ারের চার্জারটি প্রয়োজন, যেটা 12 ভোল্ট 24 ভোল্ট অটো, তাহলেও বুঝতে পারবো। প্রাইসটা বলে দিই, প্রাইস ওঠানামা করে সবসময় ডিসক্রিপশন ফলো করার চেষ্টা করবেন। আপাতত যে প্রাইসটি মার্কেটে রয়েছে, সেটা 2890 টাকা। প্রাইস বাড়ার সম্ভাবনায় বেশি, কোম্পানির অফার প্রাইস 2890 টাকা বর্তমান প্রাইস। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন, নামমাত্র মূল্য অ্যাডভান্স করবেন, বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় পণ্য হাতে পেয়ে সেখানে পরিশোধ করলে দিলেই চলবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের নিকট দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।